আচ্ছা সো এতক্ষণ আমরা যে অ্যাপ্রোচে আগাইছি সেখানে কি ছিল আসলে দেয়ার আর সাম এক্সিস্টিং প্রোডাকশন কোড ক্যালকুলেটর এরিয়া ক্যালকুলেটর অ্যাড মেথড এবং আমরা কি করছি আমরা এই মেথডগুলোকে এই কোডগুলোকে টেস্ট করছি হোয়াট ইফ উই রিভার্স দ্য সিনারিও খুব অদ্ভুত যেমন আমরা আগে টেস্ট মেথড লিখব টেস্ট মেথড লেখার সময় তো আসলে প্রোডাকশন কোড নাই আছে তাহলে কি হবে বিল্ড এরর দিবে বিল্ড এররটা দূর করব এরপর আবার বিল্ড দিব বিল্ড সাকসেস আমি তো টেস্ট কোড লিখে রাখছি তাই না এখন যদি আমি রান দেই দেখি গ্রিন হবে কি হবে রেড হবে থ্যাংক ইউ বসেন 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 আবার শুরু করতেছি ওকে সো এতক্ষণ আমরা যে কাজটা করছি সেখানে ছিল প্রোডাকশন কোড আগে ছিল তারপরে এই প্রোডাকশন কোডকে আমরা আমাদের মতো করে টেস্ট কোড লিখে টেস্ট করছি নাও আমি যেটা বলতে চাচ্ছি আমরা সিনারিওটা রিভার্স করে দেব উল্টা করে দেব আমরা আগে টেস্ট কোড লিখবো এসআর টেসার যা লেখা সব লিখে ফেলবো যদি এটা এখন রান করি রান হবে হবে না বিল্ডের উপরে কারণ আমার তো ক্লাসই নেই সো ক্লাস বানাইলাম মেথডের স্ট্রাকচার বানাইলাম খলস ভিতরে নাল নাল রিটার্ন করে দিলাম এবার যদি বিল্ড দেই বিল্ড সাকসিড হবে না এবার আমি টেস্ট মেথডটা রান করলাম রান হবে এটা লাল হবে না সবুজ হবে লাল হবে আমি তো কোড লিখি সো এই মেথডটাকে সবুজ করার জন্য মিনিমাম যেটুকু কোড করা দরকার সেটুকু করব আবার রানে ক্লিক করব সে গ্রিন হবে এই যে অ্যাপ্রোচটা আমি বললাম সেই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে টেস্ট ফার্স্ট একটু আগে যেটা করছি সেটা হচ্ছে ইউনিট টেস্টিং এটা হচ্ছে কি টেস্ট ফার্স্ট অ্যাপ্রোচ সুবিধা অসুবিধা করে আসতেছি আগে আপনাকে আইডিয়াটা বুঝতে হবে অ্যাজাইল মেথড বলতে কি টেস্ট ফার্স্ট অ্যাপ্রোচটাকে বোঝায় অ্যাজাইল মানে কি হ্যাঁ মানে কোড করবো টেস্ট করবো কোড করবো এটাই তো নাকি ভাই অ্যাজাইল আমি চিনি না বাদ দেন আমি এখন শুধু ইউনিট টেস্টিং চিনি আচ্ছা সো গেট দ্য আইডিয়া আরেকবার বলতেছি শেষবারের মতো এরপর আমরা কাজে নামবো কারণ জিনিস সেম জাস্ট আগে আমরা মাখায় মাখায় খেতাম কারণ খাওয়ার পর তো আমরা চাবাবো মাখাবো আর কিছু না আমরা এবার স্যালারি ক্যালকুলেটর চিন্তা করবো স্যালারি ক্যালকুলেটরটাকে আমরা যদি একটা অ্যামাউন্ট দিই সে সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স কেটে বাকিটা আমাকে ফেরত দেবে প্লেন অ্যান্ড সিম্পল সো আমার কি কোনো স্যালারি ক্যালকুলেটর ক্লাস আছে নাই কিন্তু আমার মাথায় রিকোয়ারমেন্টটা আছে আসলে রিকোয়ারমেন্টটা নিয়ে আমরা চিন্তা করি রিকোয়ারমেন্টে আমরা বলতে চাচ্ছি যে স্যালারি ক্যালকুলেটর নামে যে মেথডটা আছে সরি মানে স্যালারি ক্যালকুলেটর নামে যে ক্লাসটা হবে তাকে একটা মেথড থাকবে তার একটা মেথড থাকবে তাকে যদি আমরা একটা অ্যামাউন্ট দিই সেই অ্যামাউন্টটা সে চেক করে সেখান থেকে সে ট্যাক্স কাটবে তারপরে রেজাল্টটা সে আমাকে ফেরত দেবে ঠিক আছে সো এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট এখন যে লোকটা যে মানুষটা আমাকে রিকোয়ারমেন্টটা বুঝাবে তার মধ্যে কিছু ডাটা আছে তাই না মাথায় যেমন আমরা যখন যোগ করছিলাম দুই আর দুই দিব চার চাব সেখানে সে বলতেছে আমি 10,000 দিব 10,000 জন্য সে 5% ট্যাক্স কাটবে সো বাকিটা সে রিটার্ন করবে সো 10,000 5% কত 500 টাকা রিটার্ন করবে কত 9,500
So, 8 এ যদি আমরা টেস্ট ফার্স্ট অ্যাপ্রোচ করতে চাই আমরা আসলে কি করব আপনারা প্রথমে দেখেন দেখাটা ইম্পর্টেন্ট আমরা প্রথমে খুব বোল্ডলি কনফিডেন্টলি আমরা একটা টেস্ট ক্লাস বানাবো যেটা আসলে এমন একজনকে টেস্ট করবে যে আসলে বর্তমানে এক্সিস্ট করে না বেসিক ইউনিট টেস্ট নাম কি এটা স্যালারি ক্যালকুলেটর ফিক্সচার বসলাম আমরা তো এখানে টেস্ট লিখে বলছিলাম আচ্ছা ঠিক আছে সমস্যা এবং সে কাকে টেস্ট করবে টেস্ট গেট টোটাল স্যালারি না এটাকে কি বলা যায় পেয়েবল স্যালারি ঠিক আছে না এখন এখানে আমরা আসলে কি টেস্ট করব এমন একটা টেস্ট করব যেটা আসলে এক্সিস্ট করে না আগে একটা বিল দিই আমরা বিল সাকসেস ওকে সো স্যালারি ক্যালকুলেটর যেটা আসলে এক্সিস্ট করে না ওকে একদম লিখে যাচ্ছি স্যালারি ক্যালকুলেটরকে আমি ভ্যালু পাঠাবো ডট গেট পেয়েবল স্যালারি ভিতরে দিব কত 10,000 এবং আমি ডাবল চাচ্ছি পেয়েবল স্যালারি ওকে এরপর আমি অ্যাসার্ট করব আমার এক্সপেকটেশন কি 9,500 এবং আমার অ্যাকচুয়াল হচ্ছে পেয়েবল স্যালারি এবার আমি যদি এটা রান করতে যাই সে আসলে রান করতে দিবে না কেন সে বিল জেনারেট দিবে দেখেন বিল অফ দ্য প্রজেক্ট হ্যাজ ফেলড সো আমাকে বিল্ড এরর প্রথমে দূর করতে হবে দূর করব কেমনে এই নামে একটা ক্লাস বানাবো লাইব্রেরিতে আসলাম অ্যাড ক্লাস বানাই ফেলছি এরপর কি আমার বিল্ড এরর দূর হবে ও আচ্ছা নেম স্পেস অ্যাড করতে হবে দূর হবে না কারণ মেথডটা বানানো হয়নি আচ্ছা মেথড বানাই রিশাব পাকে বলি মেথড বানাই দাও ডাবল স্যালারি এবার বিল দিই একটা বিল সাকসেস সো আমি কি করছি প্রথমে রাইট দ্য মিনিমাম কোড টু বিল্ড দ্য প্রজেক্ট নেক্সট স্টেপ হচ্ছে বিল্ড যেহেতু হয়ে গেল এরপর এটাকে রান করা দেখি কি করে ফেলড আচ্ছা এবার আমি একটা গাধার মতো কাজ করব ইচ্ছাকৃত গাধার মতো কাজ কি করব দেখেন সে কি বলছে সে এক্সপেক্ট করছিল 9,500 আসছে কত জিরো সো আমার তো টেস্ট পাস করা দরকার সবচেয়ে গাধার মতো কাজ কি হতে পারে এক্স্যাক্টলি আমার টেস্ট খুশি আমিও খুশি ওকে থিওরিটিক্যালি এটুকু পড়লেই চলত কিন্তু আছে কিন্তু যে আপনাকে রিকোয়ারমেন্টটা বুঝাইছে সে তো আপনাকে কয়েকটা ডাটা দিছে না একটা ডাটা দিয়ে কি রিকোয়ারমেন্ট দেয় সো আপনি যদি এখন 20,000 দেন
তার 5% হিসাব করলে এখন কত যাবে সো এটা হচ্ছে আরেকটা সিনারিও সো আমি 20,000 দিব যাব 19,000 এটা আরেকটা টেস্ট সিনারিও টেস্ট কেস আরেকটা সো আমি কি করব এখানে দিব হচ্ছে গিয়ার 1 সেম জিনিস তো এখানে দিব 2 এখানে দিব হচ্ছে 1 নাও ইউ টেল মি আমি যদি এটা এখন রান দেই একটা পাস করবে একটা ফেল করবে কিন্তু আমার টার্গেট কি দুটাকেই পাস করা সো এখন এই দুটাকে পাস করানোর জন্য আসলে আমার কি করতে হবে মিনিমাম অ্যামাউন্ট অফ কোড লিখতে হবে অর্থাৎ আমাকে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে ঠিক আছে আপনাদের যদি এরকম কোনো কোশ্চেন আসে যে স্টেপগুলো লেখো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে খুব সোজা কিন্তু আসতে পারে ঠিক আছে খুবই সোজা প্রথমে হ্যাঁ আরও প্রচুর হবে সো কী বলতেছিলাম প্রথমে কোড লিখবো বিল্ড এরর হবে বিল্ড এরর দূর করব টেস্ট কোড রান করব টেস্ট কোড ফেল করবে জাস্ট এনাফ কোড টু টেস্ট দ্য পাস জাস্ট এনাফ কোড দেন আরেকটা টেস্ট কেস লিখব আবার রান করব যদি পাস করে তো ভালো প্রসিড যদি ফেল করে দুইটা টেস্ট পাস করার জন্য মিনিমাম অ্যামাউন্ট অফ কোড লিখব আবার দুটো রান করব যদি পাস করে রিফ্যাক্টর করব এরপর পরের টেস্টে যাব ইটস আ সাইকেল রেড গ্রিন রিফ্যাক্টর রেড গ্রিন রিফ্যাক্টর মনে রাখবেন ওকে সোজা সিরিয়ালটা কি হইতে পারে জিজ্ঞেস করতে পারে এতে টেস্ট ফার্স্টের অ্যাপ্রোচটা কি হইতে পারে সেটা শুনুন এটা তো মুখস্থ করা আসলে কিছু না এখনই মনে থাকবে আপনাদের এখন আমি আমার ইমপ্লিমেন্টেশন কোডে যাচ্ছি আসলে এখানে এটা হবে না কি করব ডাবল ট্যাক্স হচ্ছে স্যালারি গুণ রিটার্ন স্যালারি বা একবারে এটাও করা যাইত এবার এই ক্লাস রান দিই সো আমি যেটা বলতে চাচ্ছি এবার দুটোই পাস হইল রেড হইল গ্রিন হইল হোয়াটস নেক্সট রিফ্যাক্টর আবার বলতেছি রেড ছিল গ্রিন করছি এবার কি রিফ্যাক্টর সো রিফ্যাক্টর হচ্ছে গিয়ে অনেক ওয়ে আছে এটা আসলে আপনাদের কাজের স্কিলের উপর আস্তে আস্তে ডিপেন্ড করবে বাট রিফ্যাক্টরের সবচেয়ে সহজ উপায় হচ্ছে কমন কোডগুলা একটা জায়গায় নিয়ে যাওয়া ডুপ্লিকেট কোডগুলা এলিমিনেট করে সিঙ্গেল জায়গায় নিয়ে যাওয়া সিঙ্গেল পয়েন্ট অফ চেঞ্জ রাখা ইন দিস কেস আমার আসলে এই অবজেক্ট দুইটা রিপিট হচ্ছে না জাস্ট ফিল করে রাখলেই হয়ে যাচ্ছে ঠিক আছে অনেক উপায় আছে রিফ্যাক্টর করার দিকে না যাই এইটা কেন করবো এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন কেমনে করবো সোজা হয়ে গেছে কিন্তু ঠিক আছে এটা এমনি এমনি করতে হয় এইটুকু আর কিছু না বাট দ্য ইম্পর্টেন্ট বা মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ হোয়াই শুড উই ডু দ্যাট হোয়াই বিকজ এইটা আসলে আপনার প্রজেক্টের কোড ডিজাইন করতে সহায়তা করে ফর এক্সাম্পল
আমরা এটা চিন্তা বাদ দেই, আমরা সাপোজ চিন্তা করি একটা বিজনেস অ্যাপ্লিকেশন নিয়ে। সেই বিজনেস অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্টটা দিচ্ছে, আমরা কিন্তু অনেক কিছু চিন্তা করে ফেলি, ঠিক আছে, অনেক কিছু চিন্তা করে অনেক কোড করি, এমন অনেক কোড করি, আমিও করি বা করছি বা করবো, যেগুলো সে লাগে না, নট নাও, সেগুলো করে ফেলি। ফলে কি হয়, আমার প্রজেক্ট আস্তে আস্তে এক্সট্রা কোড ঢোকা শুরু করে, গার্বেজ হওয়া শুরু করে। কিন্তু যদি আপনি এই অ্যাপ্রোচে আগান, আপনার কি একটা লাইন কোডও এক্সট্রা লেখা লাগবে? না। যদি আপনি একটা লাইন এক্সট্রা কোড লেখেন, তার মানে আপনি টিডিডি, এই যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, যেটা টেস্ট ফার্স্ট টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট একই জিনিস, টিডিটি এর ফিলোসফি ভায়োলেট করতেছেন, ভঙ্গ করতেছেন, ঠিক আছে। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট বলে নেভার রাইট সিঙ্গেল লাইন অফ প্রোডাকশন কোড উইদাউট টেস্ট কোড। যদি আপনার মনে হয় যে এখানে তো আমার একটা এরকম দুই তিনটা লাইন লেখা দরকার, ফাইন, ক্রিয়েট আ টেস্ট, দেন রাইট ইট। কথা বোঝা যাচ্ছে? সো আমার এইটা কিভাবে হেল্প করতেছে, আমার প্রজেক্টের ডিজাইন সিম্পল স্টেডি রাখতে সহায়তা করতেছে, মেনটেন করতে সুবিধা হচ্ছে না কোডগুলো, কোড একটা জায়গায় চেঞ্জ করলে অন্য জায়গায় ভেঙে পড়তেছে, আমি ইজিলি বুঝে ফেলতেছি, এরকম আরও কিছু টেস্ট চেঞ্জ ই আছে। কেন কেন হয় না, ফলো করে না, কে ফলো করে না, অনেক অর্গানাইজেশন আছে মানে এরকম, কিন্তু অনেক অর্গানাইজেশন করে না, কিন্তু অনেকগুলো করে। আপনি আমার আপনার অ্যান্সারটাই দেখেন না, আপনি কি বলছেন, অনেক অর্গানাইজেশন করে না, আপনি এটা বলছেন। সো হোয়াটস দ্য আদার হাফ, তাই না, করে এই তো কোশ্চেন। মানে টেস্ট কোডার বলতে আপনি কি বোঝাচ্ছেন, টেস্টার? আচ্ছা, আই অ্যাপোলজাইজ, বাট ফ্রম দ্য 2 PM টু দিস 4:40 একবারও কিন্তু বলি নাই এই কোড টেস্টার লিখবে। চেঞ্জ ইউর মাইন্ডসেট পিপল, আমি বারবার বলতেছি ইটস ইউর রেসপন্সিবিলিটি, এটা কতবার বলছি, আমি ঠিক আছে, আমি জাস্ট ডিসকাশন মজা করে বলতেছি আর কি। হ্যাঁ, ইটস ইউর রেসপন্সিবিলিটি টু মেক শিওর দ্যাট ইউর ওয়ার্ক, ইউর কোড ইজ ওয়ার্কিং। মানে ওটাই বলতে চাচ্ছি যে এই কোড কিন্তু কখনো টেস্টার লাগবে না, টেস্ট ইঞ্জিনিয়ারের কাজ আরো হাই। যেমন একটা কোম্পানি, সে একজন টেস্ট ইঞ্জিনিয়ার রাখছে, তাকে মাসে মাসে যদি 20,000 টাকা দেয়, এমন কাজের জন্য কিসে রাখবে যার জন্য আসলে আরেকজন ডেভেলপারকে 30,000 টাকা দিচ্ছে? ওয়াই? আর মানে স্মার্ট কোম্পানি যেগুলো আছে, আমরা এখনও দূর যেতে পারি নাই, আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমরা মাত্র স্টার্ট আপ কোম্পানি, আমরা এমন সব প্রসেস করে, আপনি এখানে একটা কমিট করবেন, সেই কমিট কোডটা, কমিট মানে বলছেন তো সবাই SBN? আচ্ছা, যাই হোক, অনেকে বুঝেন নাই, বুঝেন, আচ্ছা যাই হোক, মনে আপনি কোড লিখছেন, ঠিক আছে, এই কোডটা সার্ভারে যাচ্ছে, আপনি আর কিছু জানেন না, সেই সার্ভার মানে কিন্তু আপনার লোকাল সার্ভার, আপনার কোম্পানির সার্ভার, যেটা সেন্ট্রাল যে PC-টা, সার্ভার তো চেনেন, সেন্ট্রাল PC-টা, ওইখানে এমন সব সফটওয়্যার টুলস ইনস্টল করা, ওই সফটওয়্যার টুলসগুলা আপনার কোডটাকে নিবে, নিয়ে একটা বিল্ড দিবে একাকাই, বিল দিয়ে তার এরকম কিছু এরকম টেস্ট সিনারিও আছে, করাই থাকে, টেস্ট সিনারিও দিয়ে অটোমেটিক টেস্ট কোড পাস করাবে, পাস করায়া দেন UI-র কাছে যাবে, UI অটোমেটিক কিছু টেস্ট পাস করাবে, অটোমেটিক সব করে আরেকটা রিলিজ বিল্ড করবে, রিলিজ বিল্ড, এতক্ষণ ডেভেলপার বিল্ড ছিল, অ্যান্ড প্রোডাকশন বিল্ড করবে,
প্রোডাকশন বিল্ড দিয়ে অটোমেটিকলি আপনাদের যে প্রোডাকশন সার্ভার যেটা লাইভ দেখা যাচ্ছে ক্লায়েন্ট রিয়েল আইপি দিয়ে অটোমেটিক চলে যাচ্ছে কাজে এই কাজটা করে ঠিক আছে বা সফটওয়্যার পিপলে করে রিলিজ সোর্সে করে অনেক বড় বড় কোম্পানিতে করে কারণ কার টাকা পড়ছে বারবার এরকম কোডগুলো নিয়ে নিয়ে রিয়েল সার্ভারে বসানো ইটস নট পসিবল সো দ্য পয়েন্ট ইজ যে এইরকম কোড যদি আপনি অভ্যাস না করেন আপনি ওই সমস্ত কোম্পানির দিকে ধরা খাইলেন আর আপনি যেসব থেকে ক্রুজ কন্ট্রোল ছিলেন বা এটা কি ঠিক আছে পাশে একটা ছেলে জাস্ট নামটা জানা হ্যাঁ ভাই আমি চিনি ওয়াও গুড ঠিক আছে সো টার্মগুলো জানাও খুব ইম্পর্টেন্ট আচ্ছা সো এই এইরকম অ্যাপ্রোচগুলা ওই সমস্ত টেস্ট পাসগুলো ওই সমস্ত সফটওয়্যারের মধ্যে খুব সহজে খাপ খায় বিল্ড হয়ে চলে যাবে সো এগুলো কাজ করতে হবে শিখতে হবে সো আপনি যেটা বললেন অনেক কোম্পানি করে ঠিক আছে ইনফ্যাক্ট বিদেশে বা ইউএসএর যে কোম্পানি যেগুলো আছে মানে যেসব কোম্পানিকে আমরা গুরু বলে মানি ওরা সবাই করে কোশ্চেন নাই সব ভয় পেয়ে গেছে আরে ওকে আর বেশি কথা না বলি অনেক কথা বলছি আর কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লোজ করে দিই আজকে বিফোর আফটার এটা আসলে মানে হাই লেভেলের জিনিস বলতে চাই না কনফিউজ হয়ে যাবে আমি ক্লোজ করে দিচ্ছি একটা দিলি মুখ কাটা দিস ঠিক আছে মুখ ছাড়ে